হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেম কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা দিয়ে অসাধারণ রসগোল্লার রেসিপি রসগোল্লা সচরাচর সবাই পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে আগে থেকে ছানাটা তৈরি করে রেখেছি ছানা তৈরির ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ছানাটা তৈরি পদ্ধতিটা দেখে নেবেন এখন আমি ছানাটাকে হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নেব ছানাটা মিষ্টি তৈরির জন্য খুব ভালোভাবে মধ্যে হবে ভালোভাবে মথে নিলে মিষ্টিগুলো খুব সফট হবে এবং সুন্দর হবে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে ছানাটাকে মথা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি ছানাটাকে আবার মধ্যে নেব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা ছানার সাথে মিশিয়ে নেব দেখুন আমার ছানা সম্পূর্ণ মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মিষ্টি বানানো শুরু করে দিচ্ছি মিষ্টিটা দু হাতে তালু দিয়ে গোল গোল করে বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা আসলে কিভাবে বানাবেন এভাবে গোল গোল করে তালু দিয়ে ঘুরাতে থাকবেন দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর গোল হয়ে গিয়েছে দেখতেও কত সুন্দর লাগছে খেয়াল রাখবেন মিষ্টিতে যাতে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো সেরাতে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক লিটার দুধে আমার দেখুন বারোটা মিষ্টি হয়েছে আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে নিতে পারেন এতে মিষ্টির পরিমাণটা কম বেশি হতে পারে আমি এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি দুটি দারচিনি এবং দুটি এলাচ এলাচ দুটিকে আমি মাথাটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি এবার আমি একটা হাতলের সাহায্যে নেড়ে নেব নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি পানিটা অনেকটা বলক ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দেবো যাতে চিনিটা একটু গলে যায় ভালোভাবে চিনিটা গলে গেলেই শিরা তৈরি হয়ে যাবে চিনি শিরাটাকে বেশি ঘন করা যাবে না ঘন করলে মিষ্টিগুলোতে ভালোভাবে শিরার পানিটা ঢুকবে না দেখুন চিনিগুলো গলে গিয়েছে এ পর্যায়ে আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেব খুব সাবধানে দেবেন যাতে দেওয়ার সাথে সাথেই ভেঙে না যায় আমি এক এক করে বারোটা মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা সাহায্যে মিষ্টিগুলোকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মিষ্টিগুলো ঢাক থেকে আমি ঢাকনাটা খুলে নেব। খুলে আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটাকে খুলে নেড়ে নেব দেখুন মিষ্টিগুলো অনেকটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ঢাকনা খুলেই রান্না করে নেব এ পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করব দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে কতটা সুন্দর হয়েছে দেখতে তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা খুব সহজে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন আমি রসগোল্লাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই দেখুন মিষ্টিটা কতটা ফুলেছে আমি একটি কাটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদমই সফট হয়েছে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ